হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পটলকে আমি ভাজি করব, খুবই সুস্বাদু মজাদার একটি চাইনিজ পটলের ভাজি করব। বাকলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এই ভাজিটি কীভাবে করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে যেন নোটিফিকেশনটা চলে যায়। লাইক শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কী রকম হচ্ছে। পটল ভাজির জন্য আমি যা যা নিয়েছি, দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনকে এভাবে আমি দুই পিস করে নিয়েছি, একটি ফ্রেশ টমেটো, টমেটোটা হচ্ছে অপশনাল, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে এই ভাজিটার স্বাদ অনেক বেড়ে যায়। তিন চারটা ফ্রেশ কাঁচামরিচকে এভাবে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, ফ্রেশ ধনে পাতা, হলদি পাউডার, মরিচ পাটা, ফ্রেশ যে মরিচ আছে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এগুলো হচ্ছে ফ্রেশ যে ধনের বিচি, এগুলোকে আমি জাস্ট অল্প রোস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ। এখন সব পটলগুলোকে এভাবে আমি গুলগুল করে কেটে নেব। ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে একটি প্যান কুকারে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, 30 সেকেন্ডের মতো এগুলোকে একটু ভাজবো, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। 30 সেকেন্ড হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সেই সাথে লবণটা অ্যাড করে দিব যাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি সফট হয়ে যায়। দু তিন মিনিট এগুলোকে একটু হালকা ফ্রাই করব। দু তিন মিনিট পর পেঁয়াজটা আমার হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখন এগুলিকে আরও 2-3 মিনিট ফ্রাই করব। 2-3 মিনিট ফ্রাই করার পর এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। মিক্স করে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, তারপর আর ঢাকা দেব না, কেননা এই চাইনিজ পটলগুলি বেশি সময় নেয় না সিদ্ধ হতে। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর পটল থেকে আমার অনেক পানি বের হচ্ছে, অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দেব না যতক্ষণ পর্যন্ত পটল দিয়ে যে পানিটা আছে শুকিয়ে না যাওয়া পর্যন্ত। এভাবে হতে দেব, পানিটা ড্রাই করব। পটল ভাজাটা অলমোস্ট আমার হয়ে গেছে, পানিটা ড্রাই হয়ে গেছে। এখন যে ফ্রেশ টমেটোটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি, গ্রিন চিলিগুলো দিয়ে দেব, 1 টিস্পুন রোস্টেড ধনের পিচি পাউডারটা দিয়ে দিচ্ছি। সেই সাথে ফ্রেশ ধনে পাতাটা দিয়ে দেব।
এখন একটু নেড়ে চড়ে তারপর নামিয়ে ফেলব। 1 মিনিটের মতো এভাবে একটু নেড়ে তারপর নামিয়ে। ভাজিটা আমার হয়ে গেছে, এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার পটল ভাজি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ও ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটি প্রেস করবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের ফোনে যেন নোটিফিকেশনটা চলে যায়। লাইক শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। অনেক সময় ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে, আমাদের জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।